বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম জন্নদারান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে সুজির বরফি করব এটা রাজকীয় স্টাইলে যাই হোক আর এখানে নিয়ে নিয়েছি এক কাপ সুজি যে কোনো সুজি হলেই হবে সুজিটাকে একটু ভেজে নিব অনেকে হয়তো পাতলা সুজিটা ব্যবহার করেন কিন্তু একটু মোটা দানা সুজিটা হালুয়াটা বা বরফিটা ভালো হয় আমি আঁচটা কমিয়ে পাঁচ মিনিটটা ভেজে নিয়েছি আর এটা অনবরত নাড়তে হবে না হলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে এটা টেস্টটা একদমই নষ্ট হয়ে যায় যাই হোক একটু কালারটা বাদামি যখন হয়ে যাবে এখানে আমি আধা কাপ নিয়ে নিয়েছি ঘি সেটা দিয়ে দিচ্ছি আর কিছুটা ঘি আমি একটু পরে ব্যবহার করব। চারটা এলাজদার নাম এই মুখগুলো হালকা একটু ফা মানে ফাটিয়ে নিয়েছে নাহলে ঘ্রানটা বের হয় না কিছুটা কিশমিশ দিয়ে দিলাম শুকনো উপকরণ যেগুলো আছে বাদামগুলো সেটা দিয়ে দিলাম পছন্দ অনুসারে দিয়েন যার যেমন আছে তেমনি দিয়েন বেশি দিলে বেশি ভালো লাগে আমরা যদি একটু কম থাকে অসুবিধা নেই একটু কমই দিবেন ঘিটা দিয়েও আমি একটু ভেজে নেব ঘিয়ের মধ্যে আমি প্রায় দুই মিনিট একটু ভেজে নিব একটু ভেজে নিয়েছি আর এখানে আমি দেখেন আমি যখন সুজি দিয়েছিলাম একদম সমান করে দিয়েছিলাম আর এখন চিনি দিচ্ছি এক কাপ উঁচু করে এক চুটকি লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিস আমার আমার কাছে একটু লবণ না দিলে ভালো লাগে না আপনারা যদি কেউ না দিতে চান স্ক্রিপ করতে পারেন কোনো সমস্যা নেই চিনি আর সুজিটা কেউ একসাথে একটু চার পাঁচ মিনিট একটু ভেজে নেবেন আঁচটা একটু কম রেখেই ভাজবেন এখন দেখেন একটু আঠালো আঠালো ভাব হচ্ছে মানে চিনিটার জন্য ঠিক আছে এখন আমি দিয়ে দিব সেই একই কাপে মাপা মানে এক কাপ দুধ দিয়ে দিবি এটা গরুর দুধ আমরা যে সুজির হালুয়া করি বা সুজির বরফিও করি অনেক সময় একটা বরফি আছে যে মানে যে হালুয়টা যে বরফি করি এমনি সাধারণ হালুয়া রান্না করি সেটাতে কিন্তু না এই যে পানির পরিমাণটা বেশি হয় কিংবা দুধের পরিমাণটা বেশি হয় সেই জন্য সেটা ফুলে অনেক বেশি এটা কিন্তু না অত ফুলবে না কিন্তু এটা খেতে অসাধারণ লাগে বা একবার দেখবেন যে কতটা ভালো লাগে এটাকে আমি কম আচে রান্না করে নিয়েছি এখন প্রায় হয়ে গেছে কিন্তু আমি ওই বাকি ঘিটুকু এখন দিয়ে দিব তাহলে ঘানটা খুব ভালো থাকে কেউ যদি ঘি দিতে না চান ঘি দিয়ে এটা আসলে বানানো লাগে অন্য কোনো কিছু বানানো যাবে না বাটার টাটার দিয়ে হয়তো বানাতে পারেন তেল দিয়ে কিন্তু বানানো যায় না তারা রাজকীয় সে স্বাদও থাকে না আর হালুয়া বা বরফ এগুলো ঘি দিয়েই করা লাগে তারপরে অনেকে হয়তো ঘি পছন্দ করেন না কিংবা কিনতে চান না তারা যদি বলেন যে আমরা তেল দিয়ে করব আপনারা যদি খেতে পারেন তাহলে করতে পারেন কিন্তু ঘি সবচেয়ে বেস্ট আপনাদের মানে আমি বলে দিচ্ছি আবারও আপনারা যে পরিমাণে সুজি নেবেন এক কাপ এক কাপ থেকে একটু কম নেবেন আর যখন চিনিটা নেবেন এক কাপ ভরে নেবেন যে যা দিয়ে খুশি তা দিয়ে মাপেন না কেন মেজার মানে মেজারমেন্টটা একই থাকবে আর দুধ যে যদি দেন দুধ অবশ্যই দিবেন দুধ দিলেও যে এক কাপই দিবেন ঘি আধা কাপ বরফি বানানোর জন্য এটা হয়ে গেছে এটা একদম দেখ ঠালো বরফি হয়ে যাবে ইনশাল্লাহ এটাকে এখন আমি নামিয়ে নিব যেটাতে আমি মানে হালুয়াগুলো ঢাল বরফি বানাবো সেটাকে আমি ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম এটা আমি একটু ঠান্ডা করে নেব ফ্রিজে রেখে মানে ফ্রিজে নর্মালে রেখে ঠান্ডা করে তারপর বরফিগুলো কেটে নেব তারপর আপনাদের দেখাবো খুবই টেস্টি একটা রেসিপি আপনারা এটা বাসা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আল্লাহ হাফেজ